আমরা যখন স্বাধীন হই তখন বাংলাদেশের কিচ্ছু ছিল না, আক্ষরিক অর্থে কিছু ছিল না, এবং বঙ্গবন্ধু বলেছেন তিন বছর আমি কিছু দিতে পারবো না। আমাদের দেশটা স্বাধীন হয়েছে, সেই ইতিহাসের গৌরব গাথা আমরা কি মানুষের কাছে সেভাবে পৌঁছে দিতে পেরেছি? এমন কোনো দেশ নাই বাংলাদেশের বাইরে যেখানে ইতিহাস পাঠ্য না, নতুন সিলেবাস করা হয়েছে সেখানে ইতিহাস নেই। রাজাকারের যে অপকর্ম, যে নৃশংসতা, সেটি কি আমরা তাহলে তুলে দিতে পারি না মানুষের কাছে? এ দেশের উন্নয়ন হবে, মানুষ কীরকম থাকবে সেটা আমরা বলতে পারবো না, কারণ মানুষ জগতের উপরে যদি আপনি কাজ করতে না চান এবং সবাইকে নিয়ে কাজ করতে না চান তাহলে মানুষ জগতের উন্নয়ন হবে না, এটা পাকিস্তানি থেকে যাবে। দেশ, মনন, রাজনীতি, স্বাধীনতার 50 বছরে এসে আসলে কোথায় দাঁড়িয়েছে? প্রধানমন্ত্রী অনেক কিছুই দেখছেন, কিন্তু এই বাধাগুলো যদি পেরিয়ে যেতেন তাহলে বাংলাদেশ কিন্তু আজকে অন্য পর্যায়ে পৌঁছে যেত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা আছি, লাল সবুজের রক্তখচিত বাংলাদেশ এখন 50 বছরে দাঁড়িয়ে। আমরা সেই গৌরবের কথা, সেই অমর কাহিনীর কথা শুনব আজকে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে পেয়েছি দেশের খ্যাতিমান ইতিহাসবিদ, লেখক, অধ্যাপক মুনতাসির মামুনকে আমরা আপনাদের সামনে হাজির করছি। তার কাছ থেকে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, নানা কর্মকাণ্ড নিয়ে কথা বলবো। স্যার আপনি কেমন আছেন? আছি, ভালোই আছি। আর আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, 16 ডিসেম্বর বাংলাদেশে 50 বছর পূরণ হবে। আপনি খুব কাছ থেকে মুক্তিযুদ্ধ দেখেছেন, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, মুক্তিযুদ্ধের উপর গবেষণা করেছেন, বাংলাদেশের বেড়ে ওঠা এবং আপনাদের দেখা, গবেষণা সব কিছু বলা যায় যে একসঙ্গে চলেছে, যদিও বাংলাদেশের থেকে আপনারা বেশি বয়সী। 50 বছরে বাংলাদেশকে আপনি কেমন দেখছেন? আমরা হচ্ছি সেই ভাগ্যবান জেনারেশন যারা বাংলাদেশের প্রত্যেকটি মাইল ফলক ঘটনা পেরিয়ে এসেছি। ব্যাপারটা এইভাবে বলা যায় যে আমরা বাংলাদেশের ইতিহাস নির্মাণে অংশ নিয়েছি, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশ গঠিত হলো সেটিতে কোনো না কোনোভাবে অংশগ্রহণ করেছি, বঙ্গবন্ধু হত্যার পরে যে সামরিক শাসন এবং কুরাজনীতি চলেছে তার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেগুলিতে থেকেছি, অর্থাৎ ইতিহাসের সঙ্গে আমরা থেকেছি, যে কথাটা আপনি একটু আগে বললেন। এবং আজকে যদি আমি 50 থেকে ধরি, পর্যন্ত 70 বছর কম বয়স নয়, একটা মানুষ অনেক দিন এরকম বাঁচেও না, কিন্তু বাংলাদেশের এই ছঞ্জা মুখর ঘটনাগুলি পেরিয়ে আমাদের জেনারেশনের অনেকে আমরা বেঁচে আছি, এটা আমাদের সৌভাগ্য। বাংলাদেশের অগ্রগতিটা বোঝাতে গেলে প্রচুর স্ট্যাটিস্টিক্সের ব্যাপার, আমি সেগুলিতে যাব না। আমি দুটো বিষয়ে বা তিনটি বিষয়ে প্রয়োজন দেবো। একটা হচ্ছে, আমরা যখন স্বাধীন হই তখন বাংলাদেশের কিচ্ছু ছিল না, আক্ষরিক অর্থে কিছু ছিল না, এবং বঙ্গবন্ধু বলেছিলেন তিন বছর আমি কিছু দিতে পারবো না, সবাই সেটা মেনে নিয়েছিল। ছিল একটা সামষ্টিক বিষণ্ণতা, ক্ষুধার যন্ত্রণা, অর্থাভাব। আজকে বাংলাদেশের মানুষ কমপক্ষে দুবেলা খেতে পাচ্ছে, পায়ে একটা স্যান্ডেল আছে, এটা কিন্তু ছিল না আগে। আপনারা মুক্তিযোদ্ধাদের ছবিগুলি দেখবেন, একটা লুঙ্গি, একটা গামছা, একটা গেঞ্জি, আজকে কমপক্ষে 2টা জামা আছে, মধ্যবিত্ত বিকশিত হয়েছে। সুতরাং বাংলাদেশ যে কীভাবে এগুচ্ছে সেটার একটা দুটো উদাহরণ মেট্রো রেল এবং পদ্মা সেতু। আরেকটা উদাহরণ হচ্ছে, 1971 সালে যদি আমাদের 7 কোটি লোক থেকে থাকে, তাহলে জমি যা ছিল সেইটা দিয়ে উৎপাদন করেও আমাদের প্রচুর পরিমাণে আমদানি করতে হতো। এখন কমপক্ষে 20-25% জমি কমে গেছে, তারপরও আমরা প্রায় খাদ্যে, প্রায় বললাম খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, অনেক কিছু উৎপাদনে আমরা পৃথিবীর 10-এর মধ্যে আছি। কৃতিত্ব দাবি করলে যদি কেউ করেন, একমাত্র দাবি করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের সাধারণ মানুষ। হ্যাঁ, বৈষম্য বেড়েছে, পুঁজিবাদী রাষ্ট্রে এটা স্বাভাবিক। এখন একটা লড়াইটা হবে এই বৈষম্যটা কতটা কমিয়ে আনা যায়।
একটা সহনীয় পর্যায়ে আনা যায় কিনা। দুর্নীতিতে যে পরিমাণ টাকা চলে যাচ্ছে সেটাও দিয়ে কিন্তু আমাদের প্রায় ছ মাসের সাত মাসের আট মাসের বাজেট হয়ে যায়। এই টাকাটা যদি গভর্নমেন্ট বাঁচাতে পারতো তাহলে তো কিন্তু অনেক যন্ত্রণা থেকে মুক্তি পেত। আমি বলছি আমি দেখছি যে কত অপচয় সরকারি খাতে হয়। প্রকল্প পরিচালকরা যথাযথভাবে তাদের কাজ করেন না, তারা করতে চাইল মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের বাধা, এত বাধা পেরিয়ে কাজ করা খুব মুশকিল। প্রধানমন্ত্রী অনেক কিছুই দেখছেন কিন্তু এই বাধাগুলো যদি পেরিয়ে যেতেন তাহলে বাংলাদেশ কিন্তু আজকে অন্য পর্যায়ে পৌঁছে যেত। যে মুক্তি সংগ্রামের মধ্যে দিয়ে অনেক প্রাণের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, সেই ইতিহাসের গৌরবগাথা আমরা কি মানুষের কাছে সেভাবে পৌঁছে দিতে পেরেছি? এখন তো স্যার চেতনাবাজ একটা গালি হয়ে গেছে, কারণ হচ্ছে প্রতিক্রিয়াশীলরা এটাকে এই জায়গায় পৌঁছে দিছে। মানে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে, বঙ্গবন্ধুর আদর্শের কথা বললে বলা হয় যে চেতনাবাজ লোকটি। তো আমরা কি আসলে তাদের কাছে পৌঁছতে পারিনি, এর জন্যই কি এরকম অবস্থা হয়? আমরা শাহবাগে দেখেছি যে আমিরা জাগার কোটা কোটাপুরিদের আন্দোলনে সেটি তরুণ প্রজন্ম গলায় লেখে ঝুলিয়ে সেটি তারা স্লোগান দিচ্ছে। মানে রাজাকারের যে অপকর্ম, যে নৃশংসতা, সেটি কি আমরা তাহলে তুলে ধরতে পারিনি মানুষের কাছে? সবই তুলে ধরা হয়েছিল, ৩০ বছরে সেগুলো ভুলিয়ে দেওয়া হয়েছে। বিএনপি জামাত, আমি বলি সবসময় যে বাংলাদেশের দক্ষিণপন্থী লোকের সংখ্যা বেশি, বঙ্গবন্ধুর সময় আওয়ামী লীগ মধ্যপন্থী এবং একটা মৃদু বামের সঙ্গে একটা সংযোগ ছিল, শেখ হাসিনাও এটা করেছিলেন, এগিয়ে গিয়েছিল। কারণ যতক্ষণ আমরা দেখেছি মধ্যপন্থী এবং মৃদু বাম একত্রে কাজ করে দেশটা এগিয়ে যায়, কিন্তু বিএনপি জামায়াতের মতো ডানপন্থীরা ক্ষমতায় থাকলে দেশটা পিছিয়ে যায়। ৩০টা বছর তারা শাসন করেছে, তারা সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে এই মানুষ জগতে তারা স্থান করে নিতে পেরেছে। আগে প্রতিক্রিয়াশীলতার সঙ্গে তাদের প্রতিক্রিয়াশীল রাজনীতির যে পুরো ব্যাপারটা তারা যুক্ত করতে পেরেছে। এখন যারা আছেন তাদের নীতি নির্ধারকদের ব্যর্থতাটা হচ্ছে এই, যখন কেউ মন্ত্রী হয়ে যান তখন আমি দেখছি তিনি মনে করেন তিনি যেটা ভাবছেন সেটাই সঠিক, অন্য পক্ষ যে সঠিক বলতে পারে সেটা ভাবেননি। আমি তো বাংলাদেশ ঘুরি, প্রাইমারি স্কুলগুলি কীভাবে চলছে কেউ কে খবর রাখে? অনেক জায়গায় দেখবেন উপকূলীয় অঞ্চলে প্রাইমারি স্কুলে আছে, শিক্ষকও নাই ছাত্রও নাই। তাহলে যে উপজেলা শিক্ষা অফিসার আছেন তিনি কি কাজটি করছেন? তার কাছকে মনিটর করা হচ্ছে? করছে না। আসলে প্রাইমারি স্কুলগুলি যথাযথভাবে চলছে না, যাদেরকে প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ করা হয় তাদের পড়াশোনা তো যথেষ্ট নয়, স্কুলে যথেষ্ট পড়াশোনা নয় আমরা তো দেখছি। আপনি কি জানেন যে কলেজগুলির কি অবস্থা? দু ধরনের কলেজ আছে, একটা হচ্ছে এমপিওভুক্ত কলেজ, সেখানে যেগুলি যখনই সরকার নিয়ে নিচ্ছে সেখানে পড়াশোনা এবং টিচাররা পড়াশোনা বন্ধ করে দিচ্ছেন। আমি একটা অভিজ্ঞতা থেকে বলি, আমি আমার এলাকার একটি কলেজের সভাপতি ছিলাম, সেই কলেজটি বিখ্যাত ছিল নকলের জন্য। আমরা নেওয়ার পরে ৬ বছরের মধ্যে এটি ওই এলাকার সবচেয়ে বিখ্যাত কলেজ হয়ে যায়। তারপর যে মুহূর্তে এটিকে সরকারিকরণ করা হলো সেই মুহূর্তে সব চলে গেল। আচ্ছা, যেগুলি বেসরকারি আছে সেরকম একটি কলেজের আমি সভাপতি, আমি নিয়োগ দিতে পারছি না, এনসিটিবি থেকে নিতে হবে, তাদের কাছে কোনো শিক্ষকের কোনো কিছু নেই। আপনি গিয়ে দেখেন শিক্ষক অধিকাংশ কলেজে প্রায় কমপক্ষে ২৫-৩০% বা ৪০% শিক্ষক নেই। তা আপনি কীভাবে কলেজ পড়াচ্ছেন? যেসব কলেজে অনার্স দেওয়া হয়েছে সেখানে অনার্স লেভেলে শিক্ষক নেই, একজন বা দুজন শিক্ষক। এখন এগুলি বললে বলবেন যে আমরা সরকার বিরোধী কথাবার্তা বলছি, এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বুঝেছি কখনও রাজনীতিবিদদের এবং আপনাদের পরামর্শ দিতে নেই, তারা সেগুলি গ্রহণ করতে পারে না, কারণ তারা মনে করে যে তারা যা বুঝে সেটা। এখন আপনি যেমন চেতনার কথা বলছেন, বঙ্গবন্ধু চেতনায় বলছেন যেতে, মুক্তিযুদ্ধের চেতনায়, আপনি কি বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়াচ্ছেন? ইতিহাসটা সর্বস্তরে পড়াবার জন্য দীর্ঘদিন আন্দোলন করেছে, পার্লামেন্টারি কমিটি থেকে আপনারা জানেন। এখনও যে নতুন সিলেবাস করা হয়েছে সেখানে ইতিহাস নেই, তা আপনি চাইবেন যে আমি মুক্তিযুদ্ধের কথা বলবো, মানে আপনার কথা মতো কথা বলবো, মাঝে অনুষ্ঠান করলে ছুটি পাবো, আপনি পড়াবেন না? এটা তো কোনো নীতি নেই। পৃথিবীর এমন কোনো দেশ নেই বাংলাদেশের বাইরে যেখানে ইতিহাস পাঠ্য না।
বিদেশে নাগরিকত্ব পেতে হলে ইতিহাসটা পড়তে হবে, আমাদের এখানে ইতিহাস ছাড়া সব কিছু পারত। এখন শরীর চর্চার জন্য আপনার 100 নম্বর, ওইটার জন্য 50 নম্বর, ধর্মের জন্য আপনাকে কুদ্রতে খুঁজে তো ধর্মের শিক্ষা ছিল না, কই বঙ্গবন্ধু কি অধার্মিক হয়ে গেছেন নাকি ওইটা খুব খারাপ শিক্ষা ব্যবস্থা ছিল। যেই বিএনপি থেকে ধর্ম শিক্ষা করলো এখন পর্যন্ত এই আমল পর্যন্ত ধর্ম শিক্ষা 100 নম্বর, কেন 100 নম্বর ধর্ম শিক্ষা থাকবে? আপনি ইতিহাসে আপনি কোনো নাম্বারই দেন না। একটা পাকিস্তান স্টাডিজের মতো একটা বাংলাদেশ স্টাডিজ করেছে, এটার নাম বোধ হয় এখন সমাজপার, ওই এক চিমটে গুড়, এক চিমটে পানি, এক চিমটে চিনি আর একটু লবণ দিয়ে এটা এক ধরনের পাকিস্তানি স্টাডিজের মতো একটা করেছে। তো সুতরাং চেতনা আবার কিসের? আসলে রাজনীতির মাধ্যমে বাংলাদেশটা স্বাধীন হয়েছে এবং ইতিহাস নির্ভরই বলা যায়। বাংলাদেশে যদি 71 মুক্তিযুদ্ধের ইতিহাস না থাকে বাংলাদেশটাই থাকে না। সে কারণেই মূল ভিত্তিটা কিন্তু আসলে এই ইতিহাস। মান আমাদের আমরা ইতিহাসের চর্চা যত করব, যত আমরা শেকড়ের কাছে যাব, ততই আমরা আদর্শের কাছে থাকব, আমরা উন্নয়ন অগ্রগতি এবং দেশপ্রেমের মধ্যেও আমরা থাকব। সেই জন্যই স্যার ইতিহাসের কাছে আমরা বারবার ফিরতে চাই এবং আপনার কাছেও সেজন্য আসা এবং সেজন্য প্রশ্ন। সম্প্রতি একটা বই লিখেছি আমাদের পাঠ্যক্রম পাঠ্যপুস্তক এবং ইতিহাস উত্তর উপরে 47 থেকে এই পর্যন্ত প্রত্যেকটি সরকার শিক্ষার ক্ষেত্রে দক্ষিণ পন্থা বেছে নিয়েছে। আপনি জানেন এই দেশে প্রথম পাকিস্তানিকরণ এবং ইসলামীকরণ শিক্ষাকে কে করেছে? তিনি হচ্ছেন ডক্টর কুদরতে খোদা। এটা শুনলে অবাক হবেন, ওই যে ধারা সেটা থেকে এখনও শিক্ষা বোর্ড বলেন মন্ত্রণালয় বেরোতে পারেনি। আমরা স্যার গণমাধ্যমে কাজ করছি বা সাধারণ মানুষও তো জানতে চায় আসলে যে একটা জাতি আসলে কীভাবে চলবে, কোন পন্থায় চললে। আমরা তো উন্নয়ন অগ্রগতির কথা বললাম, আপনি পদ্মা সেতু মেট্রো রেলের কথা বললেন, কিন্তু আমাদের বস্তুগত উন্নয়ন হয়েছে, অবস্তুগত উন্নয়নের জায়গাটা দেখেন। আমাদের জিডিপি অর্থনৈতিক জিডিপি বৃদ্ধি পেয়েছে, শেখ হাসিনাকে আপনি লাল সালাম দেন, যথাযথভাবে তিনি করেছেন। কিন্তু আমি সবসময় বলে এসেছি শিক্ষা সংস্কৃতির জিডিপি যদি বৃদ্ধি না করেন সেটি হবে না। সেটি কীভাবে করবেন সরকার নীতি নির্ধারকরা জানেন, মানে কোনো উন্নয়নে টেকসই হবে না যদি শিক্ষার ভিত্তি। সেটা তো ভাই আপনি বলছেন আমি বলছি, তাতে সরকারের কী আসে যায়? নানা ধরনের প্রজেক্টও নেওয়া হচ্ছে 100 বছর ব্যাপী ডেল্টা প্ল্যান, আপনি সব কিছুই করেন। এগুলো বাংলাদেশ যেখানে প্রবৃদ্ধির হার বাড়ছে শেখ হাসিনা নিয়ে গেছেন সেটা থেকে কমবে না। কিন্তু মানুষ তো পাবেন ডাক্তার মুরাদের মতো অথবা গাজীপুরের মেয়রের মতো বা কাটাখালীর মেয়রের মতো। তো সুতরাং এখান থেকে তো কন্ট্রাস্টটা বোঝা যায়। আপনি তো উন্নয়ন হবে, সৌদি আরবের উন্নয়ন হচ্ছে না? হচ্ছে তো। সো আপনাদের উন্নয়ন হবে, এই দেশের উন্নয়ন হবে, মানুষ কীরকম থাকবে সেটা আমরা বলতে পারবো না। কারণ মানুষ জগতের উপরে যদি আপনি কাজ করতে না চান এবং সবাইকে নিয়ে কাজ করতে না চান তাহলে মানুষ জগতের উন্নয়ন হবে না, এইটা পাকিস্তানি থেকে যাবে। আমরা আসলে মননশীলতার জায়গা নিয়ে আর একটু কথা বলতে চাই। আমরা যে জায়গায় বসে কথা বলছি, আপনার আপনি যেখানে লেখালেখি করেন এবং সেখানে আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে দেখছি শুধু বই আর বই। আমি ঢাকা শহরে ধানমন্ডির মতো জায়গায় বঙ্গবন্ধুর বাড়ি ওইখানে 32 নম্বরের কাছেই আমরা কথা বলছি। আমরা তো এই চিত্রটির অন্যান্য ফ্ল্যাটে আমি কাউকে দোষারোপ করছি না, আমরা দেখতে পাই না যে বই বিমুখ একটি জাতি আমরা হচ্ছে। এমনকি গ্রামাঞ্চলেও কোনো পাঠাগার বা ক্লাব কালচার যেটি ছিল সেটি নেই। আমরা দেখছি যে যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে, নানাভাবে বিপদগামী হচ্ছে তথ্য প্রযুক্তি। সেই কথাটা একটা কথা আমি বলেছি যে আপনাকে সংস্কৃতি ক্ষেত্রে জিডিপি বৃদ্ধি করতে হবে, শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়াতে হবে। এখন আপনি মডেল মসজিদ করছেন, খুব আনন্দের কথা। আপনি শিল্পচর্চার জন্য শিল্পকলা কেন্দ্র 50টি উপজেলায় করা যায় না, সেটি তো করছেন না। বাজেটের সবচেয়ে কম টাকা সংস্কৃতির জন্য, শিক্ষাক্ষেত্রে যে বাজেটের কথা বলা হয় আপনার ভিতরের যদি হিসেবটা দেখেন তাহলে দেখবেন প্রকৃত শিক্ষাক্ষেত্রে কিন্তু ওরকম টাকা নয়, সেটা যাচ্ছে কিন্তু আমলাতন্ত্র, বেতন ভাতা, সামরিক বেসামরিক আমলাতন্ত্র তাদের সুযোগ সুবিধা তাদের পক্ষে সেগুলি বাড়ান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমি একজন শিক্ষাবিদ হিসেবে তো মনে করবো যে প্রকৃত কী ক্ষেত্রে আপনি দিচ্ছেন, এবং এটার জন্য আমি সরকারকে এক পক্ষে দায়ী করবো না, শিক্ষকরা এর জন্য অনেকাংশে দায়ী। আপনি ইউজিসি আমি যদি জানি আমি রিকোয়েস্ট করেছিলাম যে বাংলা সাহিত্য ভাষা ইতিহাস সব বিশ্ববিদ্যালয়ে পড়ানোর দরকার, সবাই পড়বে, একটা বেসিক কোর্স। তারা চিঠি দিয়েছে
আমি ইতিহাসের এবং রফিকুল ইসলাম সাহেব মারা গেছেন, বাংলা সিলেবাস করে বই লিখে দিয়েছি, কোনো বিশ্ববিদ্যালয় সেটি করেনি। তো এটা কি শেখ হাসিনার দোষ? না, এটা দীপুবুড়ির দোষ, এটা বিশ্ববিদ্যালয়ের ভিসিদের দোষ। এখন এসে ভিসিতে সরকারি নিয়োগ করেন, আগে তো পাঁচটা ভিসির নাম বলতে পারবেন, এখন কয়টা ভিসির নাম বলতে পারেন? আগে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পনেরোজন শিক্ষকের নাম জানতেন, এখন কয়জন শিক্ষকের নাম জানেন? ভিসিরা এই কাজটি করছেন না, মানে শিক্ষাবিদরা এই কাজটি করছেন না। তো আপনি, আমরা তো দেই, কিন্তু আমাদের সমালোচনা তো আমরা করি না। আমি আমাদের সমালোচনা দিয়ে শুরু করলাম যে শিক্ষকরা যদি শিক্ষকতা করতো। আমরা দেখি যে তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা যে ফেসবুকটি ব্যবহার করি এখন, সেখানে মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ জন্য সেখানে স্ট্যাটাস দেন, সেখানে লেখেন, অনেকেই বাংলাটা ঠিকমতো লিখতে পারেন না, বানান ভুল, সেন্টেন্স মানে বাক্য ভুল, তারপরে এবং সেটা বিশ্ববিদ্যালয়ের, আমরাও অনেক লেখকের লেখা ছাপি শিক্ষকদের। এই জায়গাটিতে বাংলা ভাষার উপর যে রাষ্ট্রটি দাঁড়িয়ে আছে, আপনি অধ্যাপক রফিক ইসলাম স্যারের কথা বললেন, আমরা একুশে ফেব্রুয়ারি আসলে শুধু বা ফেব্রুয়ারি মাস আসলে বাংলা ভাষা নিয়ে কথা বলি, আসলে একটা রাষ্ট্র তো মানে ভাষার উপর দাঁড়িয়ে, ভাষার উপরে কথা হচ্ছে, সেটির চর্চা তো আমাদের হচ্ছে না, ঠিক তো হচ্ছে না, আমরা কেয়ার করি না। কারণ আমরা মনে করি যে আমাদের মধ্যে ঔপনিবেশিক পাকিস্তানি এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ব্যাপারটা তো বসে গেছে যে আমরা এর থেকে বেরোতে পারি না। আপনি, আমার জেনারেশনের অধিকাংশ ছেলে মেয়ে বিদেশে, কেন বাংলাদেশের শিক্ষা হয় না? তো তুমি তো শিক্ষা এখান থেকে নিয়ে পড়ে, সিকিউরিটি নাই, তো ওখানে পাঠিয়ে দিচ্ছে, মানি লন্ডারিং হচ্ছে, পড়াচ্ছে কীভাবে? কিন্তু এখান থেকে কিন্তু টাকাগুলি নিয়ে নিচ্ছে, এগুলি বললে সবার খারাপ লাগে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের শিক্ষকরা দায়ী সম্পূর্ণভাবে বাংলা ভাষা এবং ইতিহাসের চর্চা থেকে বাধা দেওয়াতে, এবং সরকার এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনাও দিচ্ছে না, সেটাও একটি প্রধান কারণ। তো সুতরাং যদি আপনি সরকার না চায়, আপনি এটা কিছু করতে পারবেন না। এটা হচ্ছে একদম সহজ এবং সাধারণ বিষয়, এটা নিয়ে আপনি ভালো ভালো কথা বলতে পারেন, আর্গুমেন্ট করতে পারেন, কিচ্ছু না। আমি আপনাকে একটা কথা বলি, বেগম রোকেয়া দিবস পালন করছে, ওনার নাম তো বেগম রোকেয়া না, বিশ্ববিদ্যালয়ের নাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ওনার নাম তো বেগম রোকেয়া না, ওনার নাম হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন। তা আপনি বেগম রোকেয়া লিখছেন কেন? যেহেতু পাকিস্তান আমলে বলছে যে মহিলাদের সামনে বেগম লিখতে হবে, আপনি লিখছেন কোথায়? শিক্ষামন্ত্রী বলেছেন যেটা বদল করতে হবে, যদি অর্ডিন্যান্স হয়ে থাকে বিএনপি আমলে, ওইটা আপনি বদলান, শুদ্ধ বাংলা বলেন। যে আজম খান বলছে ছাত্রদের পেটা পিটিয়ে লম্বা করতে হবে, সেই আজম খানের নামে খুলনা শহরের মধ্যে আজম খান কলেজ। ভিকারুন্নেসা নুন বলেছিলেন, ঠিক আছে, যে মুসলমানরা মুসলমানই করে নেই, তখন পোস্টার দেওয়া হয়েছিল যে উনি জানলেন কীভাবে এত লোক এখানে, প্রায় 5 কোটি লোক মুসলমানই করে নেয়, তিনি এই 5 কোটি লোককে দেখছেন তেলে, এরকম পোস্টার দেওয়া হয়েছিল। সেই ভিকারুন্নেসার নামে ঢাকা শহরে হচ্ছে সবচেয়ে বড় বিদ্যালয়টি। চেতনকে কি বলবেন আপনি? ডিসেম্বর আসছে, এখন একটু চিৎকার করেন, ঠিক আছে করেন, তারপরে বলেন। এগুলি নিয়ে কেউ কি ছাত্ররা কোনো প্রতিবাদ করেছে? কারণ তারা জানেই না, তাদের জানতে দেওয়া হয় না। আমরা করেছি, করিনি, আমরা কয়েকজন এগুলি বলে যাচ্ছি, সবাই বিরোধ ভাজন হচ্ছে সারা পৃথিবীতেই। সেই জাতির ইতিহাস ঐতিহ্যকে মুক্তিযুদ্ধের স্মারক বলেন বা এগুলোকে খুব গুরুত্বের সঙ্গে দেখা হয়। আমাদের দেশে আমরা দেখি যে বেসরকারি পর্যায়ে একটি জাদুঘর আছে, মুক্তিযুদ্ধ জাদুঘর, আর সেইভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের তেমন কোনো ব্যবস্থা নেই। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনার উদ্যোগে মুক্তিযুদ্ধ জাদুঘর যেটি খুলনায় হচ্ছে, এবং আপনি সেটির প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের সভাপতি, আপনি ইতিহাসের এমনিতেই জায়গা করে আছেন, আর এই কাজটির জন্য নিশ্চয়ই ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনি অমর হয়ে থাকবেন। আমি সেই জায়গাটিতে একটু জানতে চাচ্ছি, আসলে সেই কর্মযজ্ঞটি আসলে কি, আসলে দেশের মানুষজন খুব বেশি জানে না এই বিষয়টি নিয়ে। স্যার, প্রথম কথা বলি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকলে মুক্তিযুদ্ধ জাদুঘরও এইভাবে হতো না, আমাদের জাদুঘরও হতো না, এটা একটা পরিষ্কার। তিনি বলেছিলেন একবার আলোচনায়, একবার আমার সঙ্গে আলোচনা হচ্ছিলো, বললেন যে আপনারা করবেন জাদুঘর, আমি সাহায্য করব, এবং উনি কথা রেখেছেন। আমি মনে করি গভর্নমেন্টের এই নীতি হওয়া দরকার। আপনি দেখবেন জাতীয় জাদুঘরটা কেমন স্থবির, কিন্তু প্রত্যেকটি বেসরকারি প্রতিষ্ঠান ভালো চলছে। এই যে মুক্তিযুদ্ধ জাদুঘর,
প্রধানমন্ত্রী 150 কোটি টাকা দিয়ে বিল্ডিংটা করে দিয়েছেন, দিয়ে তাদেরকে দিয়েছেন চালাতে, চমৎকার চলছে, কমিউনিটি সেখানে স্থান পাচ্ছে, আমলাতান্ত্রিকতা নেই, সহায়তার জন্য তিনি দিয়েছেন আমাদের আমরা গণহত্যা যাদুঘর 6 বছর করেছে দেখেন। এবং প্রধানমন্ত্রীর কাছে আমি একটা সামান্য জমি চেয়েছিলাম, এই কমিশনার 2 জন ওখানে, একজন ছিলেন জনাব জালাল এখন এনার্জি কমিশনের চেয়ারম্যান, আর একজন সচিব ছিলেন জনাব সামাদ, আমাকে কি হ্যারাসমেন্টটা করেছেন। অবশ্য প্রধানমন্ত্রীর দপ্তরে যখন চিঠিটা পৌঁছনি একদিনে কাজটি করে দিয়েছেন, আমাদেরকে একটা অনুদান দিয়েছেন এবং সংস্কৃতি মন্ত্রণালয় আমাদের 6 তলায় বিল্ডিং করে দিচ্ছে। এবং এটি হচ্ছে দক্ষিণ, কেন আমি দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র জেনোসাইড মিউজিয়াম, যখন 50 বছর পরে জেনোসাইডের কিছু পাওয়া যায় না, তারপরে কিন্তু আমরা মোটামুটি একটা জিনিস দাঁড় করিয়েছি, যারাই যাচ্ছেন হচ্ছে। এবং আমরা অনেকগুলি কাজ করেছি যেগুলি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের করার কথা ছিল, মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিলের কথা ছিল, কিন্তু তারা তো সুযোগ সুবিধা ছাড়া অন্য কিছু ডিমান্ড করে না, কেউ করেনি, কিন্তু আমরা জাদুঘর থেকে করেছি সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা প্রকল্পে। এখন এগুলিতে সহায়তা করেছেন আগে অর্থমন্ত্রী ছিলেন আহমদ মুস্তফা কামাল, এখনকার পরিকল্পনা মন্ত্রী যিনি আছেন মান্নান সাহেব, আসাদুজ্জামান নূর, এমনকি এখন বর্তমান মন্ত্রী খালেদ, এনারা সহায়তা করেছেন দেখে আমি কাজটা করতে পারছি। কিন্তু আপনাদের সবার কাছে গেলে তো এটা পাবেন না, আপনি গিয়ে দেখেন কোনো কাজ করতে পারেন কি না, কিন্তু এতটুকু পর্যন্ত এসছে। এটা আপনার খুব সম্ভব আগামী 1-1.5 বছরের মধ্যে পূর্ণাঙ্গ একটি বড় হবে, এবং পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে সবাই কিন্তু এখান থেকে ওটা দেখতে যাবেন, যেমন বিদেশিরা এখন অনেকে আসছেন। তো এইটি আমি যে কথাটি আপনাকে বলেছি মুক্তিযুদ্ধ জাদুঘর সমগ্র বিশাল মুক্তিযুদ্ধ নিয়ে, সেটার অবদান অন্য, এবং কমিউনিটি কীভাবে সেখানে ডেভেলপ করতে পারে সেটির একটা বিষয় সেখানে আছে। আমাদেরটা প্রধানত গণহত্যা, যে জিনিসটা হচ্ছে মুক্তিযুদ্ধের প্রধান বৈশিষ্ট্য, এটা যদি আমরা মনে না রাখি তাহলে তো আমরা জাদুঘর করতে পারবো না। দেশ মনন রাজনীতি স্বাধীনতার 50 বছরে এসে আসলে কোথায় দাঁড়িয়েছে এবং কী ধরনের রাজনীতি আমাদের হওয়া উচিত ছিল সেই চর্চাটা আছে কি না? এখন তো 50 বছরে আমরা দাঁড়িয়েছি, 100 বছরের বাংলাদেশকে আপনি কীভাবে দেখছেন? এই দেখেন মুজিব বর্ষ হল, 2000 বই বেরিয়েছে কমপক্ষে, অধিকাংশ বই চর্বিত চর্বণ, তারপরে গবেষণার দিকটা শূন্য, এবং শেখ হাসিনা যদি 14 খণ্ডে সিক্রেট ডকুমেন্টসটা না করতেন তাহলে আমরা আর তার ইতিহাসটা কিছুই জানতাম না। এবং অসমত্বজীবনী এবং তার অবদান, একদম তার অবদান। এখন আমাকে বলেন কোনো বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর উপরে কিন্তু কোনো পিএইচডি হয়নি, তাজউদ্দিন আহমেদের উপর মধ্যে একটি পিএইচডি হয়েছিল, জাতীয় 4 নেতা দিয়ে হয়নি। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে যে কথাটা আগে বলেছি, শিক্ষকরা এইসব বিষয় নিয়ে কাজ করতে চান না, তার একটা অন্য দিক আছে, তারা ভয় পান। কারণ রাজনীতিবিদরা মনে করেন যে তার নেতা তো 100 ভাগ ভালো, কিন্তু নেতা যে ডাক্তার মুরাদ হইতে পারে এটা তো তারা চিন্তা করেন না, কারণ তিনি যখন বলছেন তিনি তো গলা কাঁপিয়ে সেই কথা বলছেন। এখন আমি যখন একজনকে করব রাজনীতিবিদ, তার দুদিকটাই আমি দেখব, তারপর তার সাফল্যটা দেখব। ফজলুল হকের কি সবই সাফল্য? সরোয়ারদের কি জীবনে সমঝোতা করেননি? আমি তো ইতিহাসবিদ হলে আমি সেসব কথা আমাকে বলতে হবে, কিন্তু সবাই ভয় পায় বললে যে রুলিং পার্টি আছে তাদের আনুকূল্য থেকে বঞ্চিত হবে কি না, এটার সঙ্গে রাজনীতিটা জড়িত। ফলে যেটা হচ্ছে রাজনীতিতে এটার একটা প্রভাব পড়ছে, কি করতে আমরা ভয় পাই, রাজনীতিবিদদের আমরা ভয় পাই। এক একজন এমপি তার এলাকায় আপনি একটা বিলাত করাতে পারবেন না তাকে যদি আপনি না জানান, অথবা তাকে বিলাতে ডাকেন। এই অবস্থা তো বাংলাদেশে ছিল না। আপনি বঙ্গবন্ধুর কথা বলেন, বঙ্গবন্ধুর দর্শনের কথা বলেন, বঙ্গবন্ধুর আমলে এগুলি ছিল? তা আমি যদি বলি বঙ্গবন্ধুর দর্শন মানে এগুলি না, আপনাকে বাদ দিতে হবে, আপনি তো সেটা বাদ দেবেন না। বঙ্গবন্ধু পড়াশোনা কম ছিল তো? আপনারা যে কথাটা বললেন তাদের কোনজনের কতটুকু পড়াশোনা, আমি যদি চ্যালেঞ্জ করি, আগে এগুলি বলতাম না, কিন্তু এখন একটা বয়স হয়েছে বলতে বাধ্য হচ্ছে কার কতটুকু পড়াশোনা। ইউনিভার্সিটি ডিগ্রি আমিও নিয়েছি, আপনিও নিয়েছেন ইউনিভার্সিটি ডিগ্রি, কিন্তু ডিগ্রি তো ডিগ্রি, আপনি যখন রাজনীতি করবে দেশ বিদেশ সমস্ত কিছু তো ফেসবুকের কল্যাণে তো জানলে তো হবে না। ভয় পাচ্ছে লোকজন, গবেষণা করতে চাচ্ছে না,
এবং রাজনীতিবিদরা এমনভাবে সমস্ত অযোগ্য লোকদের বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছেন, যোগ্য লোকরা এগুলি থেকে বিমুখ হচ্ছেন, ফলে দাঁড়িয়ে গেছে যে রাজনীতিবিদদের কাছে তারাই যাবেন যারা কোনো পদে চাচ্ছেন এবং যারা যোগ্য না। আপনি প্রত্যেকটি ক্ষেত্রে আপনি দেখেন কী অবস্থা দাঁড়িয়েছে। এমপিদের কথা বললাম, নির্বাচনের অবস্থা কোথায় দাঁড়িয়েছে? প্রতিহিংসে যদি খালি হয়, আপনি রুলিং পার্টি আওয়ামী লীগের অবস্থা কী দাঁড়িয়েছে? এটা কি কাব্য ছিল? তার মানে মানে গত গত ২৫ বছরে এত ইনফিল্ট্রেশন হয়েছে এই দলটাতে, এবং এটা হয়েছে যে দলের মাঝারি আকারে যাদেরকে দেওয়া হয়েছিল বিভিন্ন পদে, এখনও যারা সম্পাদক মণ্ডলীতে আছেন তাদের অনেকে, ওই যে সচিব যুগ্ম সম্পাদক সব, তাদেরকে তো আমরা দেখেছি জামায়াতের লোকদেরকে নিজের দলে এত বলছে না দল বাড়াতে হবে, দল বাড়ানোর ফলাফল তো দেখছেন। আপনি যদি আদর্শের কথা বলেন, বঙ্গবন্ধু যে আদর্শ ছিল এটা মানেন কেউ? বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতা কীভাবে বলেছে? আপনি ধর্মনিরপেক্ষতা কী করেছেন? আপনি ধর্মাশ্রয়ীদের সমঝোতা করবেন, আবার ধর্মনিরপেক্ষতার কথা বলবেন, সেগুলি তো হয় না। মননচিত্রের দিকটা যেটা শিক্ষা, আমি সবসময় বলছি শিক্ষা সংস্কৃতি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং ধর্ম চারটা মিলিয়ে এক ধরনের একটা সমন্বয় করে একটা কমিটি করা উচিত ছিল মন্ত্রণালয়ের, তাদের মন্ত্রীদের, যারা একটা সমন্বিত কার্যক্রম দেবে মনন চর্চায়। এক কথায় হচ্ছে বাংলাদেশের উন্নতি শেখ হাসিনা যেখানে নিয়ে গেছেন তার থেকে পিছু হটবে না, উন্নয়ন হবে, ইউনিভার্সিটির সংখ্যাও বাড়বে, আপনি কুড়িগ্রাম থেকে শুরু করে সবখানে ইউনিভার্সিটি করে দিতে পারবেন, কিন্তু আপনি সেরকম মানে শিক্ষক পাচ্ছেন না, আপনি সেরকম মানে ছাত্র পাচ্ছেন না, আপনি যোগ্য ভাইস চ্যান্সেলার পাচ্ছেন না, আপনি বেতন বৈষম্য আছে, আপনি প্রফেসরদের চারটা ক্যাটাগরি করে দিচ্ছেন, কই আপনি সচিবদের তো চারটা ক্যাটাগরি করেননি, তাই না? তারা কেন আপনার আমাদের নীতি নির্ধারকের পর্যায়ে যাবে? এই বিষয়গুলি এই বিষয়গুলি শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে যারা শিক্ষার সঙ্গে যুক্ত তাদেরকে যুক্ত করে, তারা কিন্তু কখনো করেন না, কেন যে তিনি এবং তার আমলারা ভালো বোঝেন। এই যে বিষয়টা, আপনি কীভাবে বলুন আমার পরিস্থিতি কী দাঁড়িয়েছে? আমি একটা কথা বলে আমি শেষ করি। স্যার, শেষ করার আগে আমি আরেকটু প্রশ্ন করে রাখতে চাই। আপনি রাজনীতিবিদদের কথা বললেন, বিরাজনীতিকরণের একটি প্রশ্ন কিন্তু সামনে আসছে যে রাজনীতিবিদরাই রাজনীতিবিদদের যখন ক্ষমতায় যায় তখন বিরাজনীতিকরণ করতে চায়, বিশ্ববিদ্যালয়কে দখল করে দিতে চায় নিয়ন্ত্রণে, মিডিয়াকে নিয়ন্ত্রণে যেতে চায়। তিনি কখনো ভাবেন না যে তিনি আপনার অপোজিটে যাবেন। বিএনপির যে দশা হয়েছে দেখুন, এই সরকারও যে সেগুলি করছে না তা তো বলতে পারবেন না। এবং রাজনীতিতে কী হয়েছে, বিএনপি বারবার চিকিৎসার কথা বলছে, বারবার এটার কথা বলছে, কিন্তু কেউ বলছে না 15ই আগস্ট কেন জন্মদিন পালন করা হলো, এই প্রশ্ন কেউ তুলছে না। আমাকে কেন, শাহরিয়ার কবিরকে কেন আপনার গ্রেফতার করা হয়েছিল এবং আমাদেরকে তো কোনো সুযোগ সুবিধা দেয় নাই, আমাকে তো মানে হসপিটালে ভর্তি করতে দেয় নাই, তো এখন কথা হচ্ছে এরকম রাজনীতি করলে সেরকম রাজনীতি প্রতিফল পাওয়া যাচ্ছে কিন্তু এটা তো আমরা রাজনীতিতে চাইনি। তো সুতরাং আমি যে কথাটি বলতে চাচ্ছি, সবই বদল হবে যদি মনন বদলাতে পারেন। এই জন্যই বলছি চারটা মন্ত্রণালয় হচ্ছে আমাদের মনন চর্চার মূল মন্ত্রণালয়, তারা যদি সমোন্নতিভাবে এগুলি করেন তাহলে হয়তো একটা আছে। এবং যারা এসব বিষয় নিয়ে কাজ করছেন সরকারের সঙ্গে তাদেরকেও যদি যোগ দেন, মননের ক্ষেত্রে যদি না হয় তাহলে হবে না। যেটা ইউরোপ করেছে, আমেরিকা করেছে, কিন্তু বাংলাদেশ খালি বলেছে যে আবার খালি অর্থনৈতিক জিডিপি বৃদ্ধি করতে হবে, অন্যান্য দেশ অর্থনৈতিক বৃদ্ধি অন্যান্য সেটিও করে। তা আমরা সেই বাংলাদেশ দেখে যেতে চেয়েছিলাম যেখানে অর্থনৈতিক প্রগতির সঙ্গে সাংস্কৃতিক প্রগতিও বৃদ্ধি পাবে, সেটি হচ্ছে না। সরকার বলবে যে হচ্ছে, এই সমস্যার সমীকরণ আমরা করতে পারবো না। আমরা স্যার শেষ করতে চাই একটু ছোট করে, যে আপনি যে এতক্ষণ দিয়ে আলোচনাটা করলেন তার একদম নির্যাসটা যদি একটু বলেন, সাধারণ মানুষের বুঝতে যাতে সুবিধা হয় যে কোন কোন জায়গায় কোন কোন সিদ্ধান্তগুলো নিলে মানে পয়েন্ট আকারে যে আসলে আমরা এগিয়ে যেতে পারব। আমি খালি মনে করি অর্থনৈতিক প্রবৃত্তির সঙ্গে সঙ্গে মননের প্রবৃত্তিটা বৃদ্ধি করতে হবে, এবং মননের প্রবৃত্তিটা বৃদ্ধি করলে একটা বিশেষ নীতি দিতে হবে, যারা জানে বোঝে তাদেরকে নিয়ে করতে হবে। অ্যারোগেন্স যেটাকে আমরা বলি সেটা দেখলে হবে না। এবং এই যে সমন্বয়তা, আমি ধরেন মুক্তিযুদ্ধের অনেকগুলি কাজের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রীর কাছে গেছে, খুবই ভালো মানুষ, সরল মানুষ, কিন্তু তার ওখানে না আছে অর্থ, না আছে ক্ষমতা।
সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে গেছি, সংস্কৃতি মন্ত্রণালয়ের কোনো বাজেটই নেই, কম বাজেটের, কম বাজেটে। আমার তো মনে হয় ধর্ম মন্ত্রণালয়ের বাজেটও তার থেকে বেশি। তো মোট কথা এটা, আপনি বর্জিত নির্মাণ করেন 50টি, আপত্তি নেই, কিন্তু তার সঙ্গে পাশাপাশি 50টি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করেন। পাঠাগার আন্দোলনও তো হতো, না না, ওগুলি সবই সংস্কৃতির মধ্যে, সেগুলি করেন। আপনি একটি করলে ভারসাম্য থাকবে না, এই কথাটাই বলতে চাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা আজকে কথা বললাম ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন স্যারের সঙ্গে। নিশ্চয়ই স্যারের এই কথাগুলো আপনারা অনুধাবন করবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলো বিবেচনায় নেবেন। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। আজকের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই মহান ক্ষণে আমরা সেই লাখো শহীদদের স্মরণ করছি এবং বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি। আমরা বাংলাদেশের প্রতি, দেশের মানুষের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবো, সৎ থাকবো, নির্ভীক থাকবো, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন এবং জাগো নিউজের সঙ্গেই থাকুন।